দীর্ঘদিন নরাইলের একমাত্র সরকারি মৎস্য বীজ প্রজনন কেন্দ্র বন্ধ রয়েছে বিভিন্ন সংকটের কারণে এখানে উল্লেখযোগ্য তেমন কোনো মৎস্য প্রজনন কেন্দ্র বা হ্যাচারি গড়ে ওঠেনি ফলে দূর থেকে মাছের পোনা সংগ্রহ করতে সময় শ্রম ও আর্থিক ক্ষতির মুখে পড়েছে নরাইলের হাজারো মৎস্য চাষী চাষিদের ক্ষতির কথা চিন্তা করে নড়াইলে গড়ে উঠেছে একটিমাত্র বেসরকারি মৎস্য হ্যাচারি বাড়ির কাছে হ্যাচারি গড়ে ওঠায় কম দামে পণ্য সংগ্রহ করতে পারছে মৎস্য চাষিরা এতে হাসি ফুটেছে মৎস্য চাষিদের মাঝে আর স্থানীয় চাহিদা মিটিয়ে সকল মাছের পোনা যাচ্ছে আশপাশের অন্তত বারোটি জেলায় বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে নড়াইল সদর উপজেলার ধুরিয়া গ্রামের সুশিক্ষিত যুবক খায়রুজ্জামান যবু ইংল্যান্ড থেকে লেখাপড়া শেষ করে নিজ জেলার মৎস্য চাষীদের কথা চিন্তা করে দু সালে গড়ে তোলেন বৈশাখী মৎস্য হ্যাচারি এ হ্যাচারি থেকে বিভিন্ন প্রকার কার্প জাতীয় ব্রুট ও পোনা সংগ্রহ করতে পারায় লাভবান হচ্ছে জেলার হাজারো মৎস্য চাষী এ হ্যাচারি থেকে বিভিন্ন প্রকার কার্প জাতীয় ব্রুট ও পোনা সংগ্রহ করতে পারায় লাভবান হচ্ছে জেলার হাজারো মৎস্য চাষী এতে পরিবার সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে প্রান্তিক মৎস্য চাষীদের দু হাজার এগারো সালে এখানে ব্যাক করি ব্যাক করার পরে বাংলাদেশ ব্যাংকের থেকে একটা সার্কুলার দেখলাম যে এটা আইসিবির মাধ্যমে এটা লোন দিচ্ছে তারপর আমরা এখান থেকে তিনটা লোন আমাদের পাশ হয় পাশ হলে এটা নন ইন্টারেস্টের লোন যে টাকা নিয়েছি সরকারের কাছ থেকে সেই টাকা আবার ব্যাক করার তো তখন আমরা দেখলাম যে আমাদের যে মোটামুটি অ্যাসেট আছে আর এটার সাথে যদি আমরা মানে আমরা ইয়েটাকে খুব দাঁড় করিয়ে ফেলছি এখন যদি আমরা আর একটু ভালো তখন আমার হেসারি ছিল না তখন আমরা এই করলাম যে না লোনটা নিয়ে আমরা খালি দুইটা হেঁসারি করে ফেলছি এর ভিতরে আমরা লোন নেওয়ার পরে দুইটা হেসারি করে ফেলছি এখন মোটামুটি আল্লাহর রমতে বাংলাদেশের ভিতর আমার এইটা খুব ভালো পজিশনে চলতেছে এবং আমার ইচ্ছা যে আল্লাহ রমতে আমাদের সবারই ইচ্ছা যে এটাকে আমরা টপ পজিশনে নেবো আর কি আমাদের নড়াইলে কোনো হেঁথারি এরা দূর দূরান্তে যেতে হতো সেই দশরে যেতে হতো ময় মেসিংয়ে যেতে হতো মাছ আনতে কিন্তু সেটা এখন এরা বাড়ির কাছেই পাচ্ছে এলাকাতে হ্যাচারি হওয়ায় বিভিন্নভাবে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেকার যুবকদের অন্যান্য জেলার হ্যাচারিতে বছরে ছয় মাস ব্রুড ও পোনা উৎপাদন হলেও জেলার একমাত্র এই হ্যাচারিতে সারা বছরই উৎপাদন হচ্ছে রুই কাতল সিলভার কার্প মিনার কার্প গ্লাস কার্প পুটি কার্প সহ অন্তত পনেরো প্রকার দেশি বিদেশি মাছের ব্রুট ও পোনা বছরে অন্তত দুই হাজার পাঁচশো কেজি ব্রুট ও পাঁচশো মন ধানি মাছ সহ অসংখ্য চারা মাছের উৎপাদন হচ্ছে এখানে আর এতে উপকৃত হচ্ছে জেলার হাজারো মৎস্য চাষী সহ আশপাশের অন্তত বারোটি জেলার মৎস্য ব্যবসায়ীরা আমি মাগর থেকে এখানে ডিম নিতে আসছি এখানে মাছের বরুড ভালো পাই এই কারণে আসি বুঝছেন এখানে ওজন টোজন সব দিক থেকে ভালো পাই এই কারণে ভাইয়ের সঙ্গে এই মাছের কোয়ালিটিগুলো সব সব দিক থেকে ভালো এই জায়গায় আমরা দেখা আছে কি মাছ নিচ্ছি নড়াল জেলার থেকে আমাদের এই দূরের এই জঙ্গল ঘাট থেকে মাছ নিচ্ছি এতে আমরা অনেক লাভবানই হচ্ছে নয় জেলায় অনেক হাজার হাজার লোকে এই জায়গাতে মাছ নিচ্ছে অনেক ব্যবসায়ী আছে আগে ময়মাসিং রাজশাহী বারো বাজার যশোর কালীগঞ্জ সাতকিরে যাই মাছ আনতে হতো এখন অল্প টাইমে মধ্যেই এই জায়গায় মাছ পাওয়া যাচ্ছে আর খালি ক্যারিং খরচ টাকায় আমাদের এখানে মাছ হয়ে যাচ্ছে রুই মিরগে কাতল বিলাট কাপ চিলভার কাপ সমস্ত সাদা মাছের চাষ করা হয় এবং এখান থেকে ব্রুট মাছ উঠাইয়ে এদের ইঞ্জেকশন করে ডিম নেওয়া হয় সেই ডিম থেকে রেনু হয় রেনু এক চার দিন পরে বিক্রি হয় নড়াইলের জেলা মৎস্য অফিসার এইচ এম বদ্রুজ্জামান বলেন এই হ্যাচারির ফলে চাষিদের উৎপাদন খরচ কমে গেছে তারা লাভবান হচ্ছে নড়াইল জেলা মৎস্য সম্পত্তি সমৃদ্ধ একটা জেলা এখানে আমাদের প্রায় আট হাজারের উপরে পুকুর এবং মৎস্য চাষিরা এখানে মাছের উৎপাদন করে এখানে যে কার জাতীয় মাছের সাদা মাছের যে চাহিদা সে রেণু এবং পোনা এটা আসলে আগে অনেকটাই বাইরে থেকে নির্ভর ছিল কিন্তু কয়েক বছর ধরে এখানে বৈশাখী আছে এটা চালু হওয়ার পরে আমাদের নরের সদর হুজুরে ধরিয়া এটা চালু হওয়ার পরে এখান থেকে চাষিরা কিন্তু রেনু এবং মাছের পোনা উন্নত মানের মাছের পোনা এবং রেনু তারা এখান থেকে চাষিরা পাচ্ছে যার কারণে আমাদের বাইরে থেকে যে নির্ভরতাটা ছিল এটা অনেকটা কমে গেছে নড়াইল মৎস্য চাষে উদ্বৃত্ত জেলা এ জেলার প্রায় আট লাখ মানুষের জন্য মাছের চাহিদা রয়েছে ষোলো হাজার টন প্রতি বছর এখানে উৎপাদন হয় অন্তত আঠারো হাজার টন মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে অন্তত দুই টন মাছ উদ্বৃত্ত থাকে এ জেলায় আর এ পেশার সাথে জড়িত রয়েছে অন্তত পঞ্চাশ হাজার মানুষ